الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العلي العظيم परम श्रद्धा भाजन मुसल्लि भाईरा आज के आमादेर निर्धारित आलोच्य विषय नवम जुमा गत शुक्रवारे आमरा उदाहरण हिसेबे ला मजहबी सम्प्रदाय जे समस्त बईपत्र आमादेर साधारण मुसलमानदेर सामने नामाजीदेर सामने पेश करे देखाय प्रचार करे एवं मानुषेर मध्ये भूल चिंता एवं संशय ओ सन्देह छड़ाय सेई रकमेर एकटी बोई सम्पर्के आमरा विस्तारित आलोचना करेछि जा हजरत इमाम बुखारी रहिमाहुल्लाहु ताआला लिखित जुजउ राफिउल यदैन फिस सलात एई ग्रंथ सम्पर्के आमरा गत शुक्रवारे आलोचना करेछि। আমরা আজকে একটি বিষয় আলোচনা করব, আগামী শুক্রবারে আরেকটি বিষয় আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেই বিষয়টি হলো এই, যারা সাধারণ মুসলমান কোরআন হাদিস সম্পর্কে যাদের পর্যাপ্ত ধারণা নাই এবং এমনটা হওয়াই স্বাভাবিক, যেখানে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখনই সকল সাহাবী জীবনের সকল ক্ষেত্রের বিধিবিধান জানতেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতেন কিংবা সাহাবায়ে কেরামের মধ্যে যারা জানেন তাদের কাছ থেকে জানতেন। কোরআনী কারিমের হাফেজ ছিলেন গোনা বাছা কিছু সাহাবী, সকল সাহাবী কোরআনের হাফেজ ছিলেন না এবং সকল সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসও জানতেন না। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এর উপরে হাদিস বর্ণনা করেন, তো অনেক সাহাবী বলেছেন যে আবু হুরায়রা এত হাদিস কোথায় পায়, যেখানে বড় বড় সাহাবীরাও এত হাদিস বর্ণনা করেন না। এ থেকে এটা প্রমাণিত হয় যে এই সকল হাদিস যেগুলো আবু হুরায়রা বর্ণনা করেন সকল সাহাবী কেন অধিকাংশ সাহাবীরই মুখস্থ ছিল না। এই যে এলেমের কম বেশি হওয়া, আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমন করেই বানিয়েছেন, যদি এমন না হয় তাহলে দুনিয়া তো থেমে যাবে। আমরা আজকের এই আধুনিক পৃথিবীর মধ্যে বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন অচল, যদি ঢাকায় এই রকমের হয় যে একাধারে এক সপ্তাহ বিদ্যুৎ থাকবে না, সরকার যদি ঘোষণা দেয় তাহলে অফিস আদালত তো অফিস আদালত, কোনো কাজকাম ছাড়া যারা ঢাকায় থাকেন তারাও ঢাকায় থাকবেন না, বলবে যে কবরস্থানে এক সপ্তাহ আমরা কীভাবে কাটাবো। তো যে বিদ্যুৎ ছাড়া আমাদের একদিন চলে না, এই গরমের সময় সন্ধ্যার পরে তো এক ঘন্টা চলাই মুশকিল, কিন্তু সেই বিদ্যুৎ সম্পর্কে আমাদের পড়াশোনা কয়জনের, তাই না? এটা একটা আলাদা সাবজেক্ট না, কিন্তু এই সাবজেক্টে আমাদের পড়াশোনা কয়জনের? আমাদের অবস্থা তো এই রকমের যে একটা ফ্যান হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়,
তো যে ফ্যানটা এই ঘরে পঞ্চাশ বছর যাবৎ ঘুরছে, বদলে বদলে আগে একটা ছিল পরে আরেকটা লাগানো হয়েছে, তো পঞ্চাশ বছর ফ্যানের নিচে থেকেও ফ্যানের কি কারণে কোন সমস্যাটা দেখা দেয় দুনিয়ার অধিকাংশ মানুষই জানে না, তাই না? কেন জানে না? এই কারণে জানে না যে প্রত্যেক ব্যক্তি যা যা ব্যবহার করে তা সম্পর্কে বিস্তারিত যদি জ্ঞান অর্জন করতে যায় তাহলে রাস্তায় গাড়ি চলবে না, বাজারে মাছ তরকারি পাওয়া যাবে না। তার কারণ তোমার বিদ্যুৎ দরকার, তো বিদ্যুৎ সম্পর্কে পড়াশোনা করো। তো এই বিষয়ে পড়াশোনা করতে করতে দেখা যাবে সে অন্য কোনো কিছু আর শিখতে পারবে না। তো বিদ্যুৎটাই তো শেষ না, এরকম প্রত্যেকটা বিষয়ই তো গার্মেন্টস, এটা একটা পড়াশোনার বিষয়। আল্লাহ তাআলা দুনিয়াটাকে এরকমভাবেই বানিয়েছেন যে মানুষের জীবনের যত প্রয়োজন আছে সবগুলো প্রয়োজন সম্পর্কে আলাদা আলাদা কিছু কিছু মানুষ, কেউ সামান্য জানে, কেউ মাঝারি ধরনের জানে, কেউ পরিপূর্ণ জানে, এবং ওই কয়েকজনের জানা দিয়া পরিবার চলে, সমাজ চলে, দেশ চলে। ঠিক একইভাবে ধর্ম সম্পর্কেও মানুষ খুব সামান্য জানে, তার চেয়ে আরেকটু বেশি জানে, তার চেয়ে আরেকটু বেশি জানে, কদ্দূর বেশি জানে। আল্লাহ জাল্লা জাল্লা জালালুহু তিনি সবচাইতে বেশি জানেন। তারপর পয়গাম্বর যিনি নবী হয়ে আসেন তিনি সবচাইতে বেশি জানেন। আর অধিকাংশ মানুষ মোটা মোটা কিছু কথা জানেন, বিস্তারিত জানেন না। এইভাবেই একেবারে দুনিয়ার শুরু থেকে পৃথিবী এখনো এই প্রক্রিয়াই চলছে। যদি কোনো ব্যক্তিকে বলা হয় যা তুমি জানো না তা তুমি ব্যবহার করতে পারবো না, তাহলে তো আমি আমার হাতের ঘড়িটাও ব্যবহার করতে পারবো না। আমরা যারা, আমি 1986 বা 87 সাল থেকে চশমা পরি, কিন্তু আমি তো জানি না যে একটা নর্মাল গ্লাসের মধ্যে পাওয়ারটা কিভাবে যোগ হয়, কোন মেশিন দিয়ে কোন প্রক্রিয়ায় কিভাবে যোগ হয়। এখন যদি আমি এটা না জানি তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো না। তা যদি হয় তাহলে যারা শিক্ষিত মানুষ তাদের পক্ষে এটা জানা বোঝা সম্ভব। যে শিক্ষিত না তাহলে ওই ব্যক্তির জন্যে চশমার কাঁচের সঙ্গে গ্লাসের প্লাস্টিকটার সঙ্গে পাওয়ারটা কিভাবে যোগ হয় সেটা সে জানবেও না, তার পক্ষে চশমা ব্যবহার করাও সম্ভব না। আল্লাহ তাআলা দুনিয়াকে এইভাবেই বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা তার দিনকে টিকায় রাখবার জন্যে অনিবার্য করেছেন এলেম, এটা দুনিয়াতে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদু আল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিন আল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদু আল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবিকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বুখারী শরীফের এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এলেমকে এক টানে তুলে নেবেন না। এলেম তুলে নেওয়ার প্রক্রিয়া হবে এই যে এলেমওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে তুলে নেবেন। এলেমওয়ালা লোকজন উঠে যেতে যেতে একটা সময় এমন হবে, লাম ইউবকি আলিমান, আল্লাহ দুনিয়াতে আর কোনো আলেম রাখবেন না। এখন যদি বিষয়টা এমন হয় যে আমাদের তেজগাঁওয়ে কোনো ডাক্তার নাই, তখন নিশ্চয়ই আমাদের আর কোনো অসুখ বিসুখ হবে না, তাই না? হ্যাঁ, তো মানুষের অসুখ বিসুখ তো স্বভাবজাত হবেই। ডাক্তার থাকলে আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তার যত ভালো হবে, যত বিজ্ঞান হবে, প্র্যাকটিস যত ভালো থাকবে এবং যতটা সৎ হবে আমরা ততটা ভালো চিকিৎসা পাব। যদি এমন হয় ভালো ডাক্তারও আছে সৎ না, যেমন ইন্ডিয়ার ডাক্তার আমাদের দেশের ডাক্তারদেরকে খোটা দেয় যে তোমাদের দেশের
ছেলেরা তো আমাদের সঙ্গেই বিদেশে পড়াশোনা করে, এই রকমের মেধাবী, তাদের সঙ্গে তো আমরা পারি না। চিকিৎসা করবার সময় এসে এই রকমের চিকিৎসা কেন করে? হয় সৎ না অথবা মনোযোগ কম, দুইটার যে কোনো একটা, সকলেই অসৎ এটা বলা যায় না, হয় সৎ না অথবা মনোযোগের অভাব আছে। কোনো একটা সমস্যার কারণে আমরা বাংলাদেশের মেধাবী চিকিৎসকদের থেকে যে চিকিৎসা পাওয়ার কথা সেটা পাই না। যদি আরও নিচে চলে যাই, যে শিক্ষিত ডাক্তারই নাই, তখন কি অবস্থা হবে? তখন অবস্থাই হবে ফোড়া হয়েছে কেটে দেবে, ডায়াবেটিসও মাপবে না, না তো এখন ফোড়ার কারণে তো মারা যায় নাই, অপারেশনের কারণে মারা গেছে। যদি ডাক্তার না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাই বলেছেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, আলেম তুলে নিতে নিতে পৃথিবীর অবস্থা যখন এমন হবে যে দুনিয়াতে আর কোনো আলেম নাই, তখন কি হবে? মানুষের জিজ্ঞাসা তো শেষ হয়ে যাবে না, তারা মানুষকে জিজ্ঞেস করতেই থাকবে। এখন জিজ্ঞেস কিভাবে করবে? নানাভাবে করতে পারে, বেশভূষা দেখেও কি করতে পারে, জিজ্ঞেস করতে পারে, ছেলে সৌদি আরব থেকে বড় সুন্দর জামা পাঠাইছে, গায়ে দিয়ে গেছে মসজিদের মধ্যে, ঈদের ছুটিতে ইমামও নাই, মুয়াজ্জেনও নাই, খাদেমও নাই, তো এখন গেছে যেখানে সেটা তার নিজের মহল্লা না, আরেক মহল্লা, ধরেন মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, ছেলের বাড়িতে রয়েছে, টুপি আর জুব্বা জাব্বা দেখে মনে করছে যাক ইমাম মুয়াজ্জেন না থাকলো হুজুর একজন তো পাইছে, জোর করে সামনে দিয়ে দিছে, এখন তার কী অবস্থা হবে? সে তো ভালো করে কালেমা শরীফও জানে না, কিন্তু তার ভেষভূষা দেখে মনে হয়েছে যে এই লোককে ইমাম বানানো যায়। আল্লাহ আলেম তুলে নেবেন, কিন্তু মানুষের মনের জিজ্ঞাসা তুলে নেবেন না, জিজ্ঞাসাগুলো থেকে যাবে, তখন মানুষ কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলেছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ দীনের এলেম নাই, ওয়াহির এলেম নাই, কোরআন হাদিসের এলেম নাই, এই রকমের মূর্খদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে, ইমামের জায়গায় নেবে, মুফতির জায়গায় নেবে, হজের জায়গায় নেবে। হুজুরের সঙ্গে আমরা গেছি, এক মাস্টার সাহেবের সঙ্গে বরিশালের আটজন হজ করতে গেছে, এখন দ্বিতীয় দিন সকাল আটটার সময় তারা শয়তানকে পাথর মেরে চলে আসতেছে, আর এদেরকে ফোন করছে আপনারা আসার দরকার নেই, আপনাদের পাথর আমরা মেরে ভুলাই দিছি। এখন পাথর তো সূর্য হেলার আগে মারা যায় না, এটা তো মাস্টার সাহেব জানে না, মাস্টার সাহেব জানে তিন দিন পাথর মারতে হয়। তো এখন এই নামাজের ইমাম, হজের ইমাম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হারামের ইমাম, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এখন তাদেরকে যখন মাসআলা জিজ্ঞেস করবে, মাসআলা তো বলতেই হবে, একটা প্রেস্টিজেরও তো ব্যবসা আছে না, ধাক্কায় যখন সামনে দিছে এখন তো দাঁড়াইছে, এখন দাঁড়ায় চিন্তা করতেছে কি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআফতাউ বিগাইরি ইলমিন, না জেনেই মুখস্থ সে ফতুয়া দিতে থাকবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও এই ফতুয়া দিয়ে পথ হারাবে, আর যারা তাদেরকে মাসআলা জিজ্ঞেস করবে তারাও পথ হারাবে। ফলে একটা সময় এমন হবে দুনিয়াতে সহিভাবে আল্লাহকে ডাকার কোনো লোক থাকবে না, চরম এই গুমরাহির মধ্যেই, অন্ধকারের মধ্যেই আল্লাহ জাল্লা জালালুহু দুনিয়াকে ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। কি জন্য রাখবেন সব অন্ধকার? এই জন্যে আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে কারিমের মধ্যে কারা মানুষকে পথ দেখাবে, তাদের চরিত্র কি হবে, খুব ছোট করে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আগের হাদিস থেকেই তো বোঝা যায় যে আলেমরাই পথ দেখাবে, অন্য আরও হাদিস আছে,
সেটা আমার আজকের আলোচ্য বিষয় না। এখানে বলা হয়েছে ইলম থাকবে আর ইলমের সঙ্গে আল্লাহর ভয় থাকবে, এই দুই জিনিস থাকতে হবে। যদি ইলম না থাকে আল্লাহর ভয় থাকে তাহলে হবে না। আবার ইলম আছে কিন্তু আল্লাহর ভয় নাই তাহলেও হবে না। আগে তো ঘটনা সব বলে এসেছি, শুধু মনে করাই। সুদ, এটা ইসলাম এত ভয়ঙ্কর গুনাহ বলেছে যে কোরআন বলেছে সুদ নেওয়া মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এটা কোনো মুসলমান করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের সর্বনিম্ন নিকৃষ্ট দিক হলো এই যে কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে ব্যভিচার করা। আল্লাহর যদি ভয় না থাকে তাহলে কি হয়? আলিগড় কলেজের প্রতিষ্ঠাতা, যেটা পরবর্তী সময় ইউনিভার্সিটি, স্যার সৈয়দ আহমদ সাহেব বলেছেন ব্যাংকিং সুদে কোনো সমস্যা নাই, ব্যবসায়িক সুদে কোনো সমস্যা নাই। এরপরে লামাজহাবিরা আরও এটাকে ছড়িয়ে ছিটিয়ে সুদের প্রচলিত বর্তমান পৃথিবীর সব পন্থাকেই তারা বৈধ করে দিয়েছেন। এলেম আছে কিন্তু আমার এই কথার দ্বারা কতগুলো মানুষ সরাসরি আল্লাহ আল্লাহর রসুলের মুখোমুখি দাঁড়াচ্ছে অস্ত্র নেয়া। আমার এই কথার দ্বারা কতগুলো মানুষ নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করবার মতো কবিরা গুনাহ করে করে নিজের আখেরাতকে বরবাদ করছে, এই ভয়টা যদি থাকতো তাহলে কোনো ব্যক্তি হালাল হারামের জায়গার মধ্যে এসে এইভাবে কথা বলতে পারে না। এলেমও থাকতে হবে, আল্লাহর ভয়ও থাকতে হবে। আল্লাহর ভয়ও থাকতে হবে, এলেমও থাকতে হবে, দুইটা একসঙ্গে থাকতে হবে। আমরা আমাদের যে লামাজহাবি বন্ধুদের বিষয়ে আলোচনা করছি, এই বন্ধুদের নিয়ে পেরেশানি হলো এই যে তারা কথা বলবার সময় মনে হয় না যে আল্লাহকে ভয় করেন। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করেন তাহলে সেই ব্যক্তি কখনো লাগামহীন হতে পারেন না। তারা যেসব বাংলা বইপত্র, আমাদের বাংলাদেশের রাজধানীর এদের দুইটা কেন্দ্র, একটা হলো বংশাল, এটাই সবচেয়ে বড়, আরেকটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে ডেমরার দিকে যে রাস্তা গেছে সামান্য একটি গেলেই জামিয়া মোহাম্মদিয়া আহলে হাদিস মাদ্রাসা, এটা হলো এদের সবচেয়ে বড় মাদ্রাসা। এই সব জায়গা থেকেই বইপত্র বের হয়। তারা বাংলা ভাষায় যেসব বইপত্র, ছোট ছোট বই ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়ায়, আবার আজকাল হলো ইন্টারনেটের মাধ্যমে সহজে আপনার ঘরে পৌঁছে দেবে দাওয়াতকে। বেশ কিছু আয়াত আছে, যে সমস্ত আয়াতের মধ্যে মূলত আলোচনা করা হয়েছে কোরআন অবতীর্ণকালীন সময়ের কাফের এবং মুশরিকদের কথা। যেমন সূরা বাকারার 170তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, মুশরিকদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজেল করেছেন কোরআন অথবা ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা বলেছেন সবই কি আল্লাহর নাজেল করা, যে আল্লাহ যা নাজেল করেছেন তোমরা তার ইত্তেবা করো, অনুসরণ করো, সেটা মেনে চলো, সেটা ফলো করো, যখন বলা হয় তখন তারা উল্টো বলে কালু নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা আনা, আমরা হযরত মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো বলতো না, যে তার প্রতি যে ধর্ম অবতীর্ণ হয়েছে, যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে, যে ওয়াহী অবতীর্ণ হয়েছে সেটা মানব না। কি মানব? মা আলফাইনা আলাইহি আবা আনা, আমাদের বাপদাদাদেরকে যে ধর্ম আমরা অনুসরণ করতে দেখেছি আমরা সেটাকে ফলো করব, অর্থাৎ আমরা মূর্তি পূজা করব, 360 জন মানব, একজন আমরা মানব না। আল্লাহ জাল্লা জালালু বলেছেন
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইহতাদুন, যে তারা তাদের বাপ দাদাদের ধর্মেরই অনুসরণ করবে, যদি এমনটি হয় তবুও যে তাদের বাপ দাদারা লা ইয়াকিলুনা শাইআন কিছু বুঝত না, ওয়ালা ইহতাদুন এবং তাদের মধ্যে হেদায়েত ছিল না, গোমরাহি ছিল, তারা পথে ছিল না, তারা পদভ্রষ্ট ছিল, তো বাপ দাদারা কিছু বুঝত না, আবার বাপ দাদারা ছিল গোমরা, তো সেই গোমরা পথ ছাড়া বাপ দাদাদের তারা অনুসরণ করবে, ফলো করবে, এটা হলো এই আয়াতের বক্তব্য। পুরো আয়াতই আমি বললাম এবং সূরা বাকারা তার 170তম আয়াত, এটা তো আমি ফেব্রুয়ারি মাস আসলে আপনাদেরকে বলি যে যারা কোরআন শরীফ পড়েন এবং যাদের ঘরে শিক্ষিত মানুষ আছে তাদের ঘরে ধর্মীয় বইপত্র থাকা এটা ফরজ, যেন অবসর সময়ে ঘরের মানুষরা পড়তে পারে। এজন্য আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যে কোরআনের তর্জমা চেপেছে এটা সুন্দর তর্জমা, মর্যাদাশীল তর্জমা, আপনারা যারা লেখাপড়া জানেন এটা ঘরের মধ্যে রাখবেন, তো সেখানে খুললে পরিষ্কারই এটা দেখা যাবে এই আয়াত। এখন এই আয়াতের মূল বক্তব্যটা কাদের সম্পর্কে কথাটা বোঝা যায় না, যে তারা তাদের বাপদাদাকেই ফলো করবে, যদিও বাপদাদাদের আল্লাহ দুইটা গুণ বলতেছেন, আওয়ালাউ কানা আবা উহুম লা ইয়াকিলুনা শাইআন, আগে এটা বলেছেন যে যদি এমন হয় যে বাপদাদারা কিছু বুঝত না, এর চেয়ে বড় নির্বুদ্ধিতা আর কি আছে? এটা নবীজির সিরাত বলবার সময় আমি বলেছি, আবার যখন সুযোগ আসে তখন বলবো, যে মূর্তি পূজা যে করত সেটা কী রকমের, যে কৃত দাসকে দায়িত্ব দিয়েছে যে এই খাবারটা নিয়ে তুমি লাতের সামনে রাখবে, দেবতা সাবধান তুমি কিন্তু এর মধ্যে হাত দিবা না, অর্থাৎ খাবে টাবে না, যে প্রতিদিনই দুধ আর কলা আমি ভগবানের সামনে রাখি, তো কৃত দাস তো তাদেরকে তো জীবনেও একটা কলা খেতে দেয় না, জীবনেও এক চুমুক দুধ খেতে দেয় না, এত সুন্দর পরিচ্ছন্ন এত ভালো একটা খাবার এই পাথরের দেবতার সামনে রাখলাম, মন টানে না, পেছনের দিকে যাই তাকাই, একটু পরে দেখি কোন দিক থেকে ছোট একটা কুকুর আসলো আর চুমুক দিয়ে খেয়ে ফেলল, তো প্রতিদিনই দেখি এবং বরাবরই এটা দেখি যে যখন সে খেয়ে দিয়ে চলে যায় এই রকমের নাফরমান কুকুর, যে বাটি তাকে এত চমৎকার দুধ দিল কলা দিল, যাওয়ার সময় সে তার বাসি কর্মটা এই বাটির উপর করে যায়, কথা বোঝেন নাই? এরপরে মালিকের তো ইসলাম কবুল করতে অনেক দেরি হয়েছে, সে শুধু এই কারণেই ইসলাম কবুল করেছে যে এটা কার সেবা করে আমার মালিক, আবার আমাকে দিয়ে করে, দুধটা আমাকে খেতে দিত তাও তো একটা কথা ছিল, কুকুরটা খেলো তো এই রকমের নাফরমান কুকুর, বাটিটার মধ্যে সে আবর্জনা ফেললে কেন? তো আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন যে এদের মাথায় যদি সামান্য বুঝ বিবেচনা বুদ্ধি বিচার থাকতো তাহলে এই রকমের জিনিসের এরা কখনো পূজা করত না। এরপরে কাবা শরীফের সামনে এই রকমের কালো মূর্তি রাখা ছিল, যে কালো মূর্তি সম্পর্কে তাদের ধর্মীয় বক্তব্য ছিল যে এরা কাবা শরীফের ভেতরে ঢুকে নরনারী অপকর্ম করেছে, এই জন্য অভিশাপে এরা ছাই হয়ে গেছে, তাই তাদের জন্য কালো পাথরের মূর্তি তৈরি করা হলো। আবার এ ভগবান, বুঝেন নাই কথাটা, যে এরা এই রকমের অভিশাপ, তো এই রকমের অভিশাপ যাদের উপর পড়েছে তাদের মূর্তি বানিয়ে আবার অন্য মূর্তিদের সঙ্গে সাজিয়ে রাখছে যে এরাও ভগবান, তো এটা কি রকমের কথা হলো? এই রসিকতা আপনাদেরকে আমি শুনিয়েছি, আমাদের উস্তাদ মাওলানা নূর আলম খলিল আলামিনি বলতেন হিন্দুদের সম্পর্কে যে এই রকমের বোকা সম্প্রদায়, যে যদি কোনো পেটুক বেশি পরিমাণে খানা পিনার পরে রাস্তায় কোনো জায়গায় বেশি পরিমাণে সে নাপাক ফেলে রাতের বেলা বেশি খেয়ে,
তাহলে সকালবেলা হিন্দু মেয়েরা যে ফুল তুলতে যায় ভগবানকে দেওয়ার জন্য, এই জায়গায় দুইটা ফুল রেখে যাবে যে এতগুলো যখন পায়খানা তাহলে নিশ্চয়ই কোনো দেবতা পায়খানা করেছে, কোনো মানুষ এত পায়খানা করতে পারে না। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন, যে তাদের কোনো বুদ্ধি বিবেচনা যদি থাকতো তাহলে তো এই কাজ করতো না, এই কাজ করে এদেরকে ভগবান বানায়। এরপরে দ্বিতীয় নম্বর তাদের গুণ বলেছেন ওয়ালা ইয়াহতাদুন, তাদের কপালে হেদায়েত জুটে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের লাইট নিয়ে এসেছেন, বলেছেন অন্ধকার পর নাও, বলছেন যে না আমরা অন্ধকারে আছি অন্ধকারেই থাকব, হেদায়েত নেব। তো যারা হেদায়েতের রাস্তা সহজ হয়ে যাওয়ার পরও হেদায়েত কবুল করে নাই এবং তাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ যে কমন সেন্স দিয়েছেন সেই কমন সেন্সকেও কাজে লাগায় নাই, এই রকমের অপদার্থ যারা, তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর নাজেল করা ইসলামকে মানো কোরআনকে মানো, তারা বলে ইসলাম মানব না, বাপ দাদার মূর্তি পূজার ধর্ম মানব। তো এই যে বক্তব্যটা, বক্তব্যটা ক্লিয়ার না? আমাদের আলোচ্য বিষয় যে লামাজহাবি সম্প্রদায়, তাদের এখানে বক্তব্য হলো তারা এই জাতীয় যত আয়াত আছে এগুলো উদ্ধৃত করে বলে যে মানতে হবে আল্লাহকে, আল্লাহর রাসূলকে, তা না মেনে যারা হানাফি, যারা মালিকি, যারা শাফি, যারা হাম্বালি, তারা মানে বাপদাদাকে। যেমন মক্কার মুশরিকরা বাপদাদাদেরকে মানত, কথা ফিট হলো? হ্যাঁ, এটা কীরকমের কথা? যদি ধরে নিই যে আমরা আমাদের বাপদাদাকে মানি তাহলে কি আমাদের বাপদাদারা লা ইয়াকিলুনা শাইআন, তারা মূর্তি পূজারী? আমাদের বাপদাদারা কি ওয়ালা ইয়াহতাদুন, গুমরা? এরপরে তারা বাপদাদা বলতে যাদেরকে মিন করে বুঝায় তারা হলেন চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ। তো ইমাম, এই চার ইমাম জগতের বড় বড় মানুষরা যাদেরকে মেনে গেলেন, তাহলে তাদের আকল ছিল না এবং তাদের হেদায়েত ছিল না, আমরা তাদেরকে মানি, আয়াত ফিট হলো? এখন একজন সাধারণ মানুষ যে কিছুই জানে না তাকে যখন শুধু আয়াতটা উদ্ধৃত করে তারপর অনুবাদ দিয়ে বলছে যে এই যে এখানে যেমন বলা হয়েছে, ঠিক এই রকমের যারা মাজহাব মানে তারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, তাদের পূর্বপুরুষদেরকে মানে, আবু হানিফাকে মানে, মালিককে মানে, শাফিকে মানে, ধুমছে বক্তৃতা। পৃথিবীর কোনো ভদ্রলোক বলতে পারবে না যে এটা প্রতারণা না, এটা তো পরিষ্কার প্রতারণা। আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া আর কাউকে মানা যাবে না। তো আমরা কি যারা হানাফি না, যেমন ধরেন এই মসজিদ, আমি মসজিদ টিনের ঘর থেকে আছি, এখন তো এটা পাকা মসজিদ, শেষ পর্যন্ত আমাদের সভাপতি সাহেব এসি লাগাই ছাড়ছেন, টিনের তাপে যখন নামাজ পড়া যেত না তখন থেকে এই পর্যন্ত কি আমরা কখনো বলেছি এই কথা যে হাসান বসরিকে মানা যাবে না? আমাদের ধর্মের কোনো মানুষ বলে যে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানতে হবে? পৃথিবীর সব মাজহাবের তো এক কথাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে হবে। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে আমি মানব সেটা কিভাবে মানব? এখন একটু খেয়াল করে শুনেন, তাদের যে কথা সেটা মানে কতটা মানে মানুষকে অনর্থক একটা ফাঁদে ফেলা, সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, তো বই লিখেছে নবীজির নামাজ, এই নবীজির মতো নামাজ পড়তে হবে। এখন কথা হলো যে আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে বাপ, আমি নবীজির মতোই নামাজ পড়ব, এখন আমি তো নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 1400 বছর পরে পৃথিবীতে আসলাম, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছো ঠিক সেইভাবে নামাজ পড়ো,
এখন আমি হুবহু নবীজিকে ফলো করতে চাই। এখন প্রশ্ন হলো নবীজিকে আমি কিভাবে ফলো করব, বলেন কি উপায়? কারণ এর বাইরে তো কাউকে মানা যাবে না। আমি যদি বলি যে আমার বাবা যেভাবে নামাজ পড়েছেন, এই যারা শুক্রবারে আগে ভাগে আসেন মাশাআল্লাহ, তারা সবাই তো নামাজি, বৃষ্টি হইলে আমরা ঘরে নামাজ পড়ি, তাই না? আবার আমাদের, আমরা এখানে নামাজ পড়তে এসেছি, আমাদের মেয়েরা ঘরে নামাজ পড়ছে না? ছেলে মেয়ে যেই হোক, এরা তো 2-2.5 বছর বয়স থেকে যে নামাজ শুরু করে, এটা 3-4 বছর বয়স পর্যন্ত এরা নামাজ পড়ে, তারপরে আবার ছেড়ে দেয়, তারপরে আবার মসজিদে এসে পড়ে। মুসলমান ফ্যামিলিতে এমনই না যে একটা সময়ে মায়ের সঙ্গে পড়ে, আবার একটু বয়স হলে যখন দুষ্ট হয় তখন ছেড়ে দেয়, তারপরে আবার যখন মসজিদে আসার সময় হয় তখন আবার মসজিদে এসে নামাজ পড়ে। এরা মূলত মূল নামাজটা যেটা, এটা মা বাবাকে দেখে দেখেই শিখে, এরপরে মক্তবে এসে সে দোয়াগুলো শিখে, তাই না? কিছু মাসালা শিখে, কিন্তু মূল নামাজ তো মা বাবাকে দেখে দেখেই শিখে। এখন এই মাকে দেখে নামাজ পড়া, বাবাকে দেখে দেখে ফলো করা, এটা করলে যদি আমি মা বাবার অনুসারী হয়ে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী না হই, তাহলে আল্লাহর রাসূলকে ফলো করে নামাজ পড়বার তরিকাটা কি, পদ্ধতিটা কি? এরা বলবো হলো কেন, ওই যে বুখারী শরীফ আছে না, আপনি বুখারী শরীফকে দেখে দেখে নামাজ পড়বেন। একটু আগে বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কাউকে মানা যাবে না, এখন বলতেছেন কি বুখারী শরীফ? প্রশ্নটা হবে না যে আমি যদি ইমাম আবু হানিফাকে ফলো করি, ইমাম মালিককে ফলো করি, আমি মুশরিক হয়ে যাই, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে ফলো করলে সে ওই যে মক্কার লোকদের মতো, সে মুশরিক, তার ইমান ইসলাম থাকে না। এখন ইমাম মালিককে ফলো করলে আমি মুশরিক হয়ে যাব, ইমাম বুখারীকে যদি আমি ফলো করি তাহলে আমি মুসলিম হব, এই কথাটা কোরআনের কোন আয়াতের মধ্যে আসে? হাদিস সম্পর্কিত বাকি আলোচনা আগামী শুক্রবারে আমরা করব। এখানে আমি যে কথাটা আজকে বলতে চাচ্ছি সেটা হলো কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যে সমস্ত আয়াতের মধ্যে কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিলে পরে তারা বাপদাদাদের কথা বলতো, তো এই সবগুলো আয়াতের সম্পর্ক হলো কাফের মুশরিকদের। এই তাদের সম্পর্কে নাজেল হওয়া আয়াতগুলোকে যারা মাজহাব মানে তাদের সম্পর্কে এরা ফিট করে। যদি তাদের দিলের মধ্যে সামান্যতম আল্লাহর ভয় থাকতো তাহলে তারা এই কাজ কখনো করতে পারত না। আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে করিমের মধ্যেই কেবলমাত্র আল্লাহকে মানবে, নবীকে মানবে, আর কাউকে মানবে না এ কথা বলেন নাই, বরং মানতে বলেছেন। কোরআন শরীফের মধ্যে সূরা তাওবায় 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে বলেছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ খুশি। রাজিয়া এই শব্দ সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে আছে, বেহেশতে যাওয়ার পর বেহেশতবাসীকে আল্লাহ তাআলা যে সকল সুসংবাদ শোনাবেন তার মধ্যে একটা হলো সকল বেহেশতিকে একত্রিত করে বলে দিবেন তোমাদের সকলের প্রতি আমি খুশি। তখন সকলের মনের সব রকমের ওয়াসওয়াসা, দুর্ভাবনা, দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। আল্লাহ যখন খুশি তাইলে এই বেহেশতি আমরা আজীবন থাকতে পারবো, আর বের করে দেবেন না। যদি কেউ কারো বাড়িতে গিয়ে উঠে আর বাড়ির মালিক যদি অখুশি হয় তাহলে ভয় থাকে না যে কখন বলবে গেট আউট, তাই না? বাড়ির মালিক যদি বলেন যে আমি খুশি এবং কোনো সময়ের অখুশি হব না, তাহলে এর অর্থ হলো যেখানে স্থায়ী আমার থাকার ব্যবস্থা হয়ে গেল। বেহেশতবাসী বেহেশতে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে ঘোষণা দেবেন
দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা ওই ঘোষণা সরাসরি সাহাবায়ে কেরামকে দিয়েছেন। তাদের নামের সঙ্গে আমরা বলি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা তাদের বৈশিষ্ট্য যে একমাত্র এই জামাতটাই এমন যে জামাত দুনিয়াতে থাকা অবস্থায় বেহেশতের সার্টিফিকেট লাভ করেছে, আর কেউ না। আমাদের এই লামাজহাবি বন্ধুরা নিজেদেরকে বলে যে সালাফি। সালাফ শব্দের অর্থ হলো পূর্বসূরি, আগের লোক। সালাফি বলা হয় তাদেরকে যারা আগের লোকদেরকে মানে। সৌদি আরবের সরকার তাদের ওখানকার মুসলমানদেরকে সালাফি বলে, এই অর্থে যে তারা ইমাম আহমদ ইবনে হাম্বালের অনুসারী, আগের যুগের ইমামদের অনুসারী। এই অনুসারী বোঝানোর জন্য নিজেদেরকে সালাফি বলে। আর লামা জাহাবিরা নিজেদেরকে সালাফি বলে হলো ওদের কাছ থেকে রিয়াল আনবার জন্য, পেট্রোল আনবার জন্য। এরা কীরকমের সালাফ বিরোধী না বিদ্বেষী, এই পর্যায়ের বিদ্বেষী। আমরা যে জুমার নামাজের মধ্যে সাহাবায়ে কেরামের নাম নেই, চার খলিফার নাম নেই, এরা এটাকে বিদআত লিখেছে, সাহাবায়ে কেরামের নাম নেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের নাম জুমার মধ্যে নেওয়া যাবে না এই কথা যারা বলে তারা কিভাবে সালাফি হয়? সাহাবায়ে কেরামের চাইতে দামি পূর্বসূরি আর কে আছে? তো সাহাবায়ে কেরামকেই যারা মানতে পারে না, দুনিয়ায় থাকতে আল্লাহর রসুল যাদেরকে বেহেশতের শেষ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি তোমাদের প্রতি রাজি, তাদেরকেই যারা মানতে পারে না, তারা ইমাম আবু হানিফাকে আর কি বলবে, ইমাম মালিককে কি বলবে, ইমাম আহমদকে কি বলবে? সব বলতে পারে এবং সব তারা বলেছে, সব তো আর আপনাদেরকে শোনায় শেষ করতে পারবো না কি কি বলেছে। ইমাম বুখারিকেও রক্ষা করে নেই, যখন যার বিরুদ্ধে যা মনে চায় তাই বলেছে। যদি সমস্ত উম্মতের মা, বুখারি শরীফে যে মা সম্পর্কে হযরত জিব্রাইল এসে বলেছেন জিয়া রাসূলুল্লাহ, এই যে ছবিটা দেখেন, হাতের মধ্যে ছবি দেখাইছেন, বলছেন যে এই মেয়েটা হলো বেহেশতে আপনার জীবন সঙ্গিনী, তার নাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমামি শিয়া বর্তমানে ইরানের শিয়া যারা ইমাম মানে, এই ইমামি শিয়াদের বক্তব্য হলো যে আম্মাজান অপরাধী, আমরা কখনো মক্কা মদিনা দখল করতে পারলে আয়েশাকে কবর থেকে তুলে আমরা দৌড়া মারব। আর এই লামাজহাবিরা এই কথা বলেছে যে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করে আয়েশা মুরতাদ হয়ে গেছে। তো উম্মতের মা সম্পর্কে যারা এই রকমের উদ্ধত্যপূর্ণ বেয়াদবিপূর্ণ উচ্চারণ করতে পারে, তাদের কাছ থেকে পৃথিবীর কোনো মানুষ ভদ্রতার আশা করতে পারে না। এরা এই শ্রেণীর মানুষ, সুতরাং এরা বরাবরই এই জাতীয় আচরণই করবে। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে জানিয়েছেন যে তিন শ্রেণীর মানুষের প্রতি আমি রাজি, আমি খুশি। এক হলো আসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এবং যারা মুফাসসির তারা তাফসিরের মধ্যে লিখেছেন মক্কা বিজয়ের আগে যারা ইসলাম কবুল করেছেন, মুহাজির এবং আনসার সবাই এই দুই দলের অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মুহাজির এবং আনসার ফতহে মক্কার আগে ইসলাম কবুলকারী জামাত তাদের অনুসরণ করবে, এই তিন দল। আল্লাহ বলেছেন যে এই তিন দলের প্রতি আমি খুশি, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এই সকলের প্রতি, এই তিন শ্রেণীর প্রতি খুশি। ওয়ারাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি খুশি। ও আআদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম,
আল্লাহ বলেছেন যে আমি কেমন খুশি জানো, এদের জন্যে আমি এমন বেহেশত বানিয়ে রেখেছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আমার সন্তুষ্টি পাওয়া আর এই রকমের নহরওয়ালা বেহেশত পাওয়া, জালিকাল ফাউজুল আজিম, মহান সফলতা এটাই। তো আল্লাহ তো এখানে ক্লিয়ার জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কেয়ামত পর্যন্ত যারা আসবে, যদি চাও যে আমার পছন্দের তালিকায় আসবে, তাহলে মুহাজির যারা ফতে মক্কার আগে হিজরত করেছেন, কারা হিজরত করেছেন? আম্মাজান হিজরত করেন নাই, আবু বকর হিজরত করেন নাই, ওমর, উসমান, আলী সব মুহাজির, আবদুল্লাহ ইবনে মাসউদ মুহাজির, আর ইমাম আবু হানিফার পুরা মাজহাবি হলো আবদুল্লাহ ইবনে মাসউদের উপরে। এই আলোচনা আমি একাধিকবার করেছি। এই কারণে এই পুরা মাজহাবি হলো এই রকমের মাজহাব যে এই মাজহাবকে ফলো করা মানে আবদুল্লাহ ইবনে মাসউদকে ফলো করা। আল্লাহ তো বলছেন যে এইভাবে যদি ফলো করো তাহলে আমার সন্তুষ্টি পাবে এক, দ্বিতীয় হলো এটা যে আমি তোমার জন্য বেহেশত বানিয়ে রেখেছি। আর এই দুই জিনিস, আমার সন্তুষ্টি আর আমার তৈরি করা বেহেশত পাওয়ার পরে পৃথিবীতে আর কাউকে তোমার চাইতে বেশি সফল মনে করতে পারো না, কোরআনের ঘোষণা। সূরা নিসার 115তম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিম বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পর যদি কেউ রাসূলের বিরোধী হয়ে যায়, রাসূলের রেখে যাওয়া জীবন পন্থার বিরোধী হয়ে যায়, তাহলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যে নবীর পথের বিরোধী হয়ে যাওয়া, আর একেবারে আয়াতের স্পষ্ট কথা ওয়াত্তাবি', আর যদি অনুসরণ করে, গায়রা সাবিলিল মুমিনিনা, মুমিনদের রাস্তা ভিন্ন, গায়র শব্দের অর্থ ভিন্ন, সাবিল অর্থ রাস্তা পথ, মুমিনিন তো আপনারা বুঝেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ব্যতীত অন্য রাস্তার যদি অনুসারী হয়, তাহলে কথাটা পরিষ্কার না, কাদের রাস্তায় চলতে হবে? মুমিনদের, তাই না? কাদের রাস্তায় চলতে হবে? মুমিনদের। বাংলাদেশে আলহামদুলিল্লাহ নো মুসলিমও আছে, আমার মনে হয় না এই তিনতলা পর্যন্ত সামনে বাইরে যারা আছেন তাদের মধ্যেও কোনো মুসলিম নাই, থাকলে একজন, দুইজন, তিনজন, পাঁচজন হতে পারে, তাই না? কাজে আমরা যে আমাদের বাপদাদাদের ফলো করি, নামাজ তাদের কাছ থেকে শিখেছি, আমাদের বাংলাদেশে তো ওই অবস্থাতে বাচ্চারা রোজা রাখে যে শরীয়ত রোজা রাখতে বলে তো না, শরীয়তের কোনো কোনো ব্যক্তি যেমন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে সাত বছর বয়স হওয়ার আগে যেহেতু আল্লাহর রসুল নামাজের কথাই বলতে বলেন নাই, কাজেই তোমরা রোজার কথাও বলবে না। এখন আমাদের শিশুরা, আমাদের এই দেশে বর্তমানে রমজান মাস একটা উৎসবের মাস, উৎসব করে, ইফতার করে, সেহরি খায়, একটা আমোদ ছড়ায় পড়ে, তো এটা দেখে দেখে শিশুরা 5 বছর বয়স থেকে রোজা রাখে, বিশেষ করে শহরে। তো তারা কাকে ফলো করছে? মাকে ফলো করছে, বাবাকে ফলো করছে, ভাইকে ফলো করছে, মসজিদের ইমাম সাহেবকে ফলো করছে, মুয়াজ্জিন সাহেবকে ফলো করছে, সবাই কি মুমিন না? তো এই মুমিনদেরকে তো ফলো করতে বলেছেন, এবং বলেছেন কেউ যদি এই মুমিনদের ফলো করা ছেড়ে দেয়, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ খুব সাবধান করেছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি মুমিনদের রাস্তা ছেড়ে যেদিকে যাবে আমি তোমাকে ওই রাস্তায় চালিত করব। এখন কেউ যদি বলে এটা যে মুমিনদের রাস্তায় যাব না, ওই রাস্তায় যাব, আল্লাহ যদি চালায় তো চালাক,
আল্লাহ বলেছেন শেষ না, অনুসলিহি জাহান্নাম, পোড়াবো জাহান্নামের আগুনে। এরপরে বলেছেন ওয়াসাআত মাসিরা, তাদের পরিণতি খুবই মন্দ। কথা একেবারে পরিষ্কার না? যে বাপদাদাদের ফলো করলে সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে, এখানে তো কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট বাপদাদাদেরকে ফলো করতে বলা হয়েছে যদি বাপদাদা ইমানদার হয়। তাহলে কেন তোমরা মুশরিক বাপদাদার কোরআনের আয়াতকে ইমানদার বাপদাদার যে শ্রেণী আছে তাদের এখানে ফিট করছ? যদি বলে এই কথা যে আমরা না বুঝা করছি, না যদি বলে এই কথা যে আমরা না বুঝা করছি, তাহলে ওই হাদিস শোনাইছি যে মূর্খকে ফলো করবে, ফাদল্লু আদল্লু, মূর্খ ডুববে তাকেও কি ডুবাবে। এই জন্য যারা না বুঝে আবার সহি হাদিসের নাম শোনার সঙ্গে সঙ্গে এদের পিছনে দৌড়ায়, ডুবা কিন্তু কি না রক্ষা নাই, ডুবা থেকে কারো রক্ষা নাই। আমি চাঁদপুর যাওয়ার জন্য ট্রলারে উঠলাম, এখন যে ব্যক্তির হাতে ট্রলারের বইটা সে যে ট্রলার চালাতে পারে কি পারে না আমি জানি না, আসলে সে পারে না, তাহলে কি আমার ডুবাটা ঠেকে থাকবে সে না পারার কারণে? সে বলল সরি স্যার আমি পারি না, এখন ঝড় উঠে গেছে, চলেন আমরা দুইজনে একসঙ্গে নদীতে পড়ে মরে যাই। যারা তাদেরকে ফলো করবে তাদের ডুবাটা নিশ্চিত। তো একেবারে মোটা একটা বিষয়, এবং কোরআনের মধ্যে আয়াত আছে, এবং তাদের মধ্যে যারা লিখছেন আব্দুন নূর সালাফি এক ভদ্রলোক এখান থেকে বই বের করেছে, বইয়ের নাম দিয়েছে মাজহাবের নামে ইয়া তাকলিদের নামে ইসলাম বিরোধিতার ষড়যন্ত্র। যে আমরা যারা মাজহাব মানি এই মাজহাবের নামে মানুষকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাই, তো মাজহাবটা হলো ইসলাম না মানার একটা ষড়যন্ত্র। তাহলে সহি রাস্তা কি? সহি রাস্তা হলো এটা যে কাফের মুশরিকদের সম্পর্কে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো যারা মাজহাব মানে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, ওটা সহি রাস্তা। যদি কোনো মানুষের ভেতরে এলেম থাকে আর আল্লাহর ভয় থাকে তাহলে কখনো এই রকমের কাজ করতে পারে না। আল্লাহ জাল্লা জালালুহু সূরা নিসার আরেক আয়াতের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াত। কথা একেবারে পরিষ্কার, আল্লাহর অনুসরণ করো, আতিউল্লাহ ও আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের অনুসরণ করো। উলুল আমরের ব্যাখ্যা তর্জমা না বুঝলেও সমস্যা নেই, এতটুকু তো একদম বাংলার মতোই বোঝা যায়, আতিউ মানে ফলো করো, অনুসরণ করো, আল্লাহ আল্লাহর, ওয়ার রাসূল রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম এবং উলুল আমরের। তো এ থেকে যারা আমরা আরবি জানি না তারাও তো বুঝলাম যে ফলো তিনজনকে করা যাবে, আল্লাহকে করা যাবে, রাসূলকে করা যাবে, এবং যারা মুসলমানদের মধ্যে উলুল আমর তাদেরকে করা যাবে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে ফলো করলে মুশরিক হয়ে যাবে, এই কথাটা কি চরম ভ্রান্তিকর না? কোরআন এবং হাদিসের নাম করে মানুষকে এইভাবে প্রতারণা করা এটা কোনো ইমানদার ব্যক্তি করতে পারে না। সূরা হাদিদ নামক সূরা আছে, হাদিদ মানেই লোহা। আল্লাহ তাআলা তো সব রকমের কাজের কথাই বলেছেন। আমাদের উস্তাদ গুলশান বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা নূর হুসাইন কাসিমি কোরআন শরীফের এই আয়াত বলবার সময় বলতেন যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইঞ্জিল নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, সবই নাজিল করেছেন, কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তাওরাতও ধরে না, জাবুরও ধরে না, ইঞ্জিলেও ধরে না, কোরআনেও ধরে না।
আল্লাহ তাদের জন্য পাঁচ নম্বর আরেকটা নাজিল করেছেন, কিতাব না, বাকি ওটাও নাজিল করেছেন। সূরা হাদিদের ২৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আনজালনাল হাদিদ, লোহা নাজিল করেছি, ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে ভীতি রেখেছি, ও মানাফিউ লিন্নাস, যাদের চার কিতাবে হেদায়ত হয় না তাদের জন্য এই কিতাবের মধ্যে হেদায়ত রাখা আছে। দুনিয়ার সব মুসলমান নবীজির আমল থেকে আজ পর্যন্ত দুই ভাগেই বিভক্ত ছিল। এক ভাগ যারা নিজেরা সরাসরি কোরআন হাদিস বুঝে, তারা কোরআন হাদিসকে ফলো করে। আরেক শ্রেণী হলো যারা কোরআন শরীফ, হাদিস শরীফ এবং কোন আয়াত দ্বারা, কোন হাদিস দ্বারা কি বলা হয়েছে বুঝে না, তারা যারা বুঝে তাদেরকে ফলো করে। প্রথম শ্রেণীকে বলা হয় মুজতাহিদ ইমাম, আর যারা তাদেরকে ফলো করে তাদেরকে বলা হয় মুক্তাদি, তাদেরকে বলা হয় মুকাল্লিদ, মাজহাবের অনুসারী। এমন আরেকটা শ্রেণী পরে বের হয়েছে যারা নিজেরা মুজতাহিদ না, কোরআন হাদিস থেকে মাসালা আবিষ্কারের ক্ষমতাও রাখে না, উদ্ভাবনের ক্ষমতাও রাখে না। আবার যারা উদ্ভাবনের ক্ষমতাও রাখে না তাদেরকেও মানে না। আমাদের ভারত উপমহাদেশের বিখ্যাত তার্কিক মুনাজির আলেম মৌলানা আমিন সফদর বলেছেন, যারা ইমাম মুজতাহিদ তারা তো কোরআন হাদিস ফলো করে বেহেশতে চলে যাবে, আর যারা কোরআন হাদিস বুঝেন না তারা এদেরকে ফলো করে বেহেশতে চলে যাবে, বেহেশতের রাস্তায় তো উঠেছে না। এখন ট্রেন চিটাং যাচ্ছে, এই ট্রেনে যে ফার্স্ট ক্লাসে বসবে সেও চিটাং যাবে, সেকেন্ড ক্লাসে বসবে সেও যাবে, আবার যারা ছাদের উপরে বসা থাকে থাকে না তারাও চিটাং পর্যন্তই যাবে। কিন্তু কেউ যদি বলে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এমনকি ছাদেও উঠবো না, চালকও হব না, চালকের পেছনেও বসবো না, তাহলে সে কি করবে? সোজা কথা, সে আল্লাহ তাআলা, আল্লাহকে যারা অনুসরণ করে মানে তাদের জন্য যে পুরস্কারের জায়গা রেখেছেন সে পর্যন্ত যেতে পারবে না। কিন্তু তাদের জন্য তো একটা পুরস্কার থাকা দরকার। বলেছেন যে ইমাম, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, যে মুকাল্লিদ তার জন্য পুরস্কার আছে, সেই পুরস্কার হলো বেহেশতের নিয়ামত। আর যে এই দুইটার কোনটাই না সে হলো লামাজহাবি, গাইরে মুকাল্লিদ, তার জন্য একটা কিছু থাকা দরকার, সেটা হলো লাঞ্ছনা। এই গোষ্ঠীটাই লাঞ্ছিত গোষ্ঠী। এরা কোরআনের আয়াত বলে বলে আমাদেরকে, সাধারণ মুসলমানদেরকে এইভাবে প্রভাবিত প্রতারিত করে। এই জন্য এরা যত সহিহ হাদিস তো সহিহ হাদিস, কোরআনের উপরে তো আর কিছু নাই। এই জন্য কোরআনের আয়াত বলেও যদি কোনো কিছু বুঝাতে চায় তাহলে মনে করতে হবে যে এই বুঝটা ঠিক না, কোরআনের আয়াত বলেও আমাদেরকে প্রতারিতই করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি, চার রাকাত সুন্নত পড়েনি।